এখানে কিছু প্রজাতির মাছ দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর কালারিং কালারিং সব মাছগুলো দেখা যাচ্ছে। এখানে দেখেন দেখেন কত সুন্দর আমরা এই মাসে অনেক এই টিভিতে বা বিভিন্ন জায়গাতে দেখছি, এই যে দেখুন সার এখানেও কিছু অসাধারণ দৃশ্য দেখেন। আর এখানেও মাছ আছে দেখেন, এই দেখেন নীল মাছের কালার কিছুটা নীল বর্ণের বা ব্লু, সে ব্লু এর গেমের নীল মাছ নাকি আল্লাহ তালাই ভালো জানে। ছবি তুলছে শোনো, এখানে আরো কিছু পর্যন্ত মাছ দেখা যাচ্ছে। এখানকার দৃশ্যটাই অসাধারণ, দেখেন এখানে একটা বিশাল একটা মাছ দেখা যাচ্ছে। কি বিশাল অসাধারণ একটা মাছ দেখা যাচ্ছে, তবে একটু ভিতরের দিকে নামও দাঁড়াবে। তারা ভালো কাজ করে নাই। এপাশে এসো, অসাধারণ দৃশ্য। সাপ জাতীয় নাকি? এখানে দেখেন সাপের মতো চিকন চিকন মাথা, মাছের মতো পেট, মাছের মতো কিন্তু শরীর আবার দেখেন কি সুন্দর সাপ না মাছ বলা মুশকিল। ও ক্যামেরা ধরতেছে না, অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরে দেখাই মোরাই। আচ্ছা মোরা হয় কা তাজা হোক,
এইখানে আবার দেখো দুইটা কি করতেছে, পাইপের মধ্যে ঢুকে গেছে। অসাধারণ দৃশ্য, দুইটা পাইপের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা এটা একটু ছবি উঠাইনি, এই দৃশ্যটাও কিন্তু কম খারাপ, সরি কম সুন্দর না, অসাধারণ দৃশ্য, ছবি উঠাইনি একটা। এখানে দেখেন একটা মাছ দেখা যাচ্ছে, অসাধারণ একটা মাছ, দেখেন দেখেন ঘুরতেছে, সুন্দর করে একটা ছবি উঠাইনি। একটা মাছ, মাছের নাম সম্ভবত এখানে দেওয়া আছে। আসলে ধূসর বিচির বাপে নাম করতে লাগলো, দাঁত ভেঙে যাচ্ছে। এখানে দেখেন আবার পাইপের মধ্যে ঢুকে আছে একটা, আর এখানে কিছু বের হয়ে আছে। এখানে দেখেন এ মাছটা আমি এমনিতেও দেখছি বা লাড়ছি, তবে এখানে বেশিরভাগই অদেখা মাছগুলো। আর এই মাছটা আমি দেখছি বা লাড়ছি, এটা সামনের দৃশ্যগুলো অসাধারণ আপনাদেরকে দেখায় আস্তে আস্তে। দেখেন এই যে এখানে ফুলগুলো দেখেন কি সুন্দর দৃশ্য, এই যে মাছ আসতেছে একটা, এটার আমি ছবি উঠাবো। এই যে কিছু ওয়াও সুন্দর সুন্দর মাছগুলো দেখা যাচ্ছে। অনেক প্রজাতির মাছগুলো দেখা যাচ্ছে এখানে। এই যে শাপলা পাতা মাছ, এটা দেখো দেখো, অসাধারণ সব। এই যে দেখেন শাপলাপ্পা মাছ কত সুন্দর, এই যে আবার আসতেছে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই যে দেখেন কত সুইট সুইট।